السلام عليكم ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁইশাক ভাজি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আর বেশি কথা বলা ছিনা চলুন দেখে নিই কি কি লাগছে তো ভিউয়ার্স পুঁইশাক রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের ভিতর যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব আর এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ কিছু রসুন কুচি কিছু কাঁচা মরিচ কুচি এরপর পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসলে এর ভিতর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভিতরে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা না চাইলে না দিতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এসব রান্না করার আসলে কিছুই নেই তো সবাই পারেন তো আপনাদের সাথে একটু কথা বলি আর রান্না করছি আসলে আর কিছু না এটা আসলে শেখার কিছু নেই আর এখানে আমি পুঁইশাক নিয়েছি এটা আমি আমার পরিমাণ অনুযায়ী যে যে যতটুকু রান্না করেন শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি শাকগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে কিছু শাক আমি যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর 2-3 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেব এরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি একসাথে আরো একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু শাকটা কিন্তু হালকা মাখা মাখা ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না আর তাই ঝোলও দিচ্ছি না এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হতে সময় লাগবে 10-12 মিনিট এর বেশি সময় লাগবে না তাহলে ফিরে আসবো 10-12 মিনিট পরে 10-12 মিনিট পর আমার পুঁইশাক রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার পুঁইশাক ভাজি আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ